কোথায় জন্ম, কবে জন্ম, সেখান থেকে আসি। আমি জন্মগ্রহণ করি 1956 সালের 12ই ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানায়, লাটেঙ্গা নামক গ্রামে প্রখ্যাত বৈদ্য পরিবারে। বাবার নাম কি? হরিপদ বৈদ্য, মা সরলাময়ী বৈদ্য। আচ্ছা। আমার বাবা ছিলেন স্কুলের আদর্শ শিক্ষক। মা কি করতেন? মা আদর্শ গৃহিণী ছিলেন। ভাই বোন কয়জন? দুই ভাই, চার বোন, ছয় জনের মধ্যে আমি দ্বিতীয়। আপনি স্কুলে পড়েছেন কোথায়? ওখানে ওই নারকেল বাড়ি প্রাইমারি অ্যাটাচড হাই স্কুল। আচ্ছা। মিশনারি স্কুল। ওখান থেকে কি ম্যাট্রিক পাস করেছিলেন? হ্যাঁ। সেটা কত সালে? আমাদের পরীক্ষা ছিল 71-এ। তো এই মহান স্বাধীনতা যুদ্ধের কারণে 71-এ কোনো পরীক্ষা হয়নি। 72-এর এপ্রিল মাসে প্রথম ব্যাচ। আচ্ছা, মানে যুদ্ধ থেকে ফিরে এসে। হ্যাঁ। তো তার আগে যদি যাই আমরা তার একটু পেছনে, যে এই যে স্কুলে একটা লম্বা সময় আপনি কাটিয়েছেন, এই সময়টা কেমন ছিল আপনার? স্কুলে ক্লাস 2-এ ভর্তি হই, এখানেও একটা ঐতিহাসিক ঘটনা ঘটে। মিশনারি স্কুল প্রত্যেক মাসের প্রথম সপ্তাহে মাসিক বেতন দিতে হয়। টিচাররা বর্গীদের মতো বেতন নিবেই, অন্যথায় স্কুল থেকে ছেলে মেয়েদের বের করে দিত। আমার খুব কাছের বন্ধু কুসুম বাক্সি একটা মেয়ে ছিল, খুব গরিব, এবং ও প্রতিদিন না খেয়ে স্কুলে আসতো। হঠাৎ ওকে স্কুল থেকে বের করে দিল ক্লাস 2-এ বাসুদেব রায় টিচার, বের করে দিলে আমি, এই হলো আমার জীবনের প্রথম প্রতিবাদ শুরু করি। আমি দাঁড়িয়ে সব ছেলে মেয়েদের বললাম যে তোমরা কে কে গরিব আছো, গরিবের পক্ষে কে কে আছো। কুসুম একাই গরিব এখন, কারণ আমাদের কাউকে বের করেনি। তোমরা আমার সাথে আসো, আমরা আর স্কুলে ক্লাস করব না। এই বলে কুসুমের বেতনের প্রতিবাদে আমি ক্লাস বর্জন করি। এটা নিয়ে নূর ভাই বিশাল একটা আন্দোলনের সৃষ্টি হয়ে গেল। ক্লাস 2 থেকে ক্লাস 10 পর্যন্ত সব স্তরের ছাত্রছাত্রীরা আমার এই আন্দোলনে শরিক হইল। 11 দিনের মাথায় স্কুল কমিটি বাধ্য হয়ে দরিদ্রদের জন্য দরিদ্র উন্নয়ন তহবিল করে এবং কুসুমকে রিব্যাক করে। স্কুল থেকে কোনো ছেলে মেয়েকে আর বেতনের চাপে বের হতে হয় না। তারপরে তো লেখাপড়া শুরু করলাম স্কুল জীবনে। ক্লাস 8-এ যখন পড়ি তখন আমাদের শিক্ষক ছিলেন কেশব সরকার, খুব বাগ শিক্ষক, অঙ্কের শিক্ষক। ওনার ক্লাসে কেউ অন্য মনস্ক হবার উপায় ছিল না। কিন্তু এই সময় শশীকর মাদারীপুর কালকিনির সংলগ্ন একটা প্রখ্যাত স্কুল কলেজ আছে, ওখানে শহীদ নবী উচ্চ বিদ্যালয় আছে, ওই স্কুলের ছেলেরা মিছিল নিয়ে নারিকেল বাড়ি হয়ে কোটালিপাড়া রওনা হয়েছে আমার ক্লাসের পাশ দিয়ে। তখন আমি ক্লাস 8-এর ছাত্রী। জয় বাংলা জয় বঙ্গবন্ধু, জেলের তালা ভাঙব। তখন আপনি কোন ক্লাসে? ক্লাস 8-এ। 8-এ, আচ্ছা। এখন কীভাবে বের হব? আমি ফার্স্ট গার্ল, ফার্স্ট স্টুডেন্ট, একদম ছাড়ের সামনে বসা। আমার পাশে সেকেন্ড রেনু, রেনুকে বললাম কি তুই আমার বইগুলো বড়দিকে দিস, বড়দি 9-এ পড়ে। এইটা বলে স্যারে ব্ল্যাকবোর্ডে লিখছে অঙ্কের সমাধান, আমি জানালা দিয়ে লাভ দিই ওই ছেলেদের সাথে। তো মিছিল করে ফিরে আসছি, পরের দিন শাস্তি ভোগ করলাম। এরপরে এখন ছেলে মেয়েদের দারিদ্র্যের সংখ্যা বেশি হয়ে গেছে, এখন কি করবে? ক্লাস 8-এ পড়ি, তখন স্কুলের যে কোনো সমস্যায় আমাকে ডাকতেন ব্রাদাররা। তো আন্দোলন না করে বসি। তখন আমি বললাম যে আপনারা যা করাবেন, বলে এখন তোমার তো বদলা দিতে হবে। কেন? তুমি বদলা দেবা ওই দামটা দিয়ে তোমার একটা গরিব ছাত্রকে লেখাপড়া করার সুযোগ দেবো। আমি বলছি আমি রাজি। ওই নারকেল বাড়ি স্কুলের মাটির ঘর, টিনের ইয়ে করা, বেড়া দেওয়া, এই ঘর গোবর দিয়ে লেপতাম ছুটির পরে। সপ্তাহে 2 দিন লেপলে 12 টাকা হইতো, 2টা ছেলে মেয়ের 1 মাসের বেতন হইতো। আমি গ্রুপ করে ফেলছি। আচ্ছা। এখন ধান কাটতে হবে, এই মিশনারি স্কুলের ধান পাকছে, ধান কাটতে হবে, আমন ধান, অঘ্রাণ পৌষ মাসে, পাট কাটতে হবে, তিল কাটতে হবে, এরকম করে আমাদেরকে কাজ করাইছে। পড়াশোনার দিকে মনোযোগ ছিল? আমি নারিকেলবাড়ি স্কুলে ফার্স্ট গার্ল। আমার সাথে কোনো ছেলেরা দাঁড়িয়ে বান্দা হাডুডু এবং গোলা দৌড় খেলে পারেনি। খুব ভালো। তো বঙ্গবন্ধু এখন যেদিন জেল মুক্ত হয়ে কোটালিপাড়া যান জনসভা করতে, 69-এর
69-এর শেষে নভেম্বরে ধান বানতেছি, এই সময় আমাদের বাচারি নৌকা ছিল। বাচারি নৌকা তো ওই যে দুর্গা পূজার সময় বাজ দেয়, এখন দেখি কি ওইটা ডিক 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 করে বাজায়, কোথায় যাবে? বলছে শেখ মুজিব আসবে তো আজকে ভাষণ দেবে। আমি হাফ প্যান্ট আর ফ্রক পরা ওই ঢেকে ঢেকে দৌড় দিয়ে গিয়ে নৌকার ভিতরে শুয়ে রয়েছি, ওদিকে মাইকিংগুলো শোনা যাচ্ছে, এই সময় বের হয়েছি। এই তো আমার বাবা বলছে এই নৌকা থামাও, নৌকা আর যাবে না। নৌকা থামছে, এখন জ্যাঠা বলতেছে কি কেন কেন যাবে না, যে এই যে মেয়ে আসছে মেয়ের কোথায় রাখবা? আমার জ্যাঠা বলছেন আমি রাখবো, নৌকা চালা। তখন নৌকা বাইশ দিয়ে গেল, আমি আবার একদম সামনে গিয়ে বসলাম, সবার ছোট তো মহিলারা বসছে, সামনে দৌড় দিয়ে গিয়ে বসছি, এখন বঙ্গবন্ধু আসবে আমি কাছে থেকে দেখব। ওই মঞ্চ থেকে শেখ আব্দুল আজিজ বলতে যে মায়েদের ভেতর থেকে কেউ কোনো বক্তৃতা করবা, মানে ওরা ক্লান্ত, আর বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার থেকে স্পিড বোর্ডে রওনা হইয়া কচুরিতে আটকা, এখন তো ওনারাও ক্লান্ত, তাহলে কোনো মেয়েরা বক্তৃতা করবা নাকি? এখন চতুর্দিক তাকাই দেখি কেউ কিছু বলছে না, আমি লাভ দিয়ে দাঁড়াই আবার হাত উঁচু করছি, তখন বলে আসো আসো মামনি আসো, বক্তৃতা করতেছি। ঠিক এমনি সময় বঙ্গবন্ধু এসে গেছে মঞ্চে উঠে, মানে বললো এই আজিজ এখানে একটা কোকিল কণ্ঠে কথা বল শুনছিলাম ঘাগর থেকে, কোকিলটা কোথায়? আমার পদর বেড়ে গেল, এই আসালতা আসো আসো আসো। আমি দৌড়ে এসে পায়ে প্রণাম করতেই উনি কোলে তুলে নিলেন, কোলে তুলে নিয়ে বলে আরও কিছু বলবে? আমি বলছি হ্যাঁ। তখন বঙ্গবন্ধু এইভাবে ধরে উনি প্রমোট করে দিতেছে, আমি বক্তৃতা করতেছি 45 মিনিট। এই হলো কোটালিপাড়া আসালতা হয়ে গেছি পরিচিত নাম, বঙ্গবন্ধুর হাতে আমার রাজনীতির সূত্রপাত জীবন সেভাবে বলতে গেলে তাই। হ্যাঁ।